কোনো প্রয়োজন পূরণার্থে জালালি বা দোয়া ইউনুস খতম করা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত। বিভিন্ন মসজিদের ইমামগণকে এজন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়, শরীয়তের কোনো ভিত্তি আছে কি? এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে কোনো প্রয়োজন পূরণের জন্য জালালি খতম অথবা কোনো সংকটে পড়ে গেলে খতমে ইউনুস পড়া, এগুলো মানে কতটুকু বৈধতা রয়েছে মূলত, আদৌ কি এগুলোর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে কিনা। প্রথম কথা হচ্ছে এই ধরনের কোনো খতম, খতমে জালালি যেটাকে বলা হচ্ছে, খতমে জালালির কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন। মানে এটি এমন বিষয় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবী পরবর্তী সময় তাবেই কারো মানে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং কারণ এটি দোয়ার কোনো প্রক্রিয়া নয় এবং এই প্রক্রিয়াটুকু কমপ্লিটলি বেদাত, একেবারে পরিপূর্ণ বেদাত, খতমে জালালি যে পদ্ধতিতে করা হয় তাকে। এবং এটা যে কত মানে ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো স্থান নেই। এর মাধ্যমে যদি কেউ এই বিশ্বাস পোষণ করে থাকে, তার বড় ধরনের মুসিবত থাকলে মুসিবত মানে দূর হয়ে যাবে, তার সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তিনি সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন, পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন এবং তার আকিদাগত বিভ্রান্তি রয়েছে। দ্বিতীয় হচ্ছে খতমে ইউনুস যেটাকে বলা হয় তাকে, সেটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে যখন গেলেন, তখন ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটুকু পড়েছিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মানে এই দোয়াটুকু কোরআনে কারিমের মধ্যে সাব্যস্ত হয়েছে, মানে এটি একটা দোয়া কোনো সন্দেহ নেই। এবং এই দোয়ার বিষয়ে সহিহ বুখারী রওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া ওজান নুন, যে নুনের এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সংকটের জন্য, বিপদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকট দূর করে দেন, তার বিপদ দূর করে দেন। এবং এখানে যেটুকু সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে মানে সে ব্যক্তিগতভাবে, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা বুঝতে হবে, সেটা হলো সে ব্যক্তিগতভাবে এই দোয়া ইউনুস যেটাকে বলা হচ্ছে, সেই দোয়া ইউনুস যেটা অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াটুকু যদি সে ব্যক্তিগতভাবে পড়ে, ব্যক্তিগতভাবে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার সংকট দূর করে দিবেন, এটি হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু এর মাধ্যমে এই কথাটুকু সাব্যস্ত হয়নি কোনো হাদিসের মাধ্যমে যে 1 লক্ষ বা 15 লক্ষ বার যদি কোনো ব্যক্তি দোয়া ইউনুস পড়ে অথবা কোনো ব্যক্তি লোকদেরকে নিয়ে এসে, একদল লোককে নিয়ে এসে 100 লোক বা 50 লোক বা 10 জন লোক বা 20 জন লোককে নিয়ে এসে তাদেরকে মানে ভাগ করে দিয়ে যদি 4.25 লক্ষ বার পর্যন্ত অথবা 2 লক্ষ বার পর্যন্ত দোয়া ইউনুস পড়ে এবং দোয়া ইউনুসের একটা খতম করে, যেটাকে খতম হিসেবে আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে, এই খতম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকট দূর করে দিবেন, এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি অথবা সাহাবিদের কোনো আমল দ্বারাও এটি প্রমাণিত হয়নি, সাহাবিদের কোনো বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে পড়বেন জি, এবং তার যে কয়বার পড়ার ইচ্ছে সে কয়বার পড়তে পারবেন, সে কয়বার পড়বেন, কিন্তু খতম হিসেবে মানে এই ধরনের কোনো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে না এবং সেটাকে সুন্নাহ দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে সেটাকে মানে সংকট থেকে মানে রক্ষার কারণ অথবা বিপদ আপদ থেকে মুক্তির কারণ হিসেবে গ্রহণ করা এবং সেই কারণে এই ধরনের কোনো খতম পড়ানো, এগুলো মানে কোনো অবস্থায় বিশ্বাস করা জায়েজ নেই, এগুলো বিভ্রান্তি। যদি কেউ বিপদগ্রস্ত হবে তা বিপদ মুক্তির জন্য পড়তে পারে, আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যখন কোনো বিপদে পড়ে অনুষ্ঠান না করে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগতভাবে তিনি পড়তে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা এটি সাব্যস্ত।